সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হলো কালী পূজা ও আলোর উৎসব দীপাবলি। তাই বিভিন্ন ক্লাব মন্দির ও বাড়ির সহ বিভিন্ন প্রাচীন পুজো হচ্ছে নিষ্ঠা ও ভক্তি সহকারে। তাই উত্তরবঙ্গের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালীবাড়ির পুজো। মা বয়রা কালীর মহিমা ও অলৌকিক শক্তির টানে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তদের ঢল নামে ও পুজো দেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মায়ের পায়ে ভোগ নিবেদন করেন ও মনস্কামনা পূরণ হলে অনেক ভক্তরা মাকে স্বর্ণ অলংকার দান করেন। সব মিলিয়ে এই কালী মাকে ঘিরে আলাদা আবেগ রয়েছে মানুষের। কালী পূজার রাতেও প্রচুর মানুষের ঢল নামে মন্দির চত্বরে। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ থানা আইসি দেবব্রত মুখার্জি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাস সহ প্রমুখ। কিন্তু মার কত বছর পূর্ণ হলো তা জানা নেই কারোর। তবে ঐতিহ্যবাহী বয়রা কালী মায়ের ভোগ নিবেদন হয়েছিল পাঁচ রকম মাছ, পাঁচ রকম ভাজা সহ বিভিন্ন রকমের পদ সহযোগে ভোগ দেওয়া হয় মায়ের কাছে। আড়ম্বর নয়, ভক্তি এবং নিয়ম নিষ্ঠা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। এই পুজোর টানে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানে। এই কালী পুজোর বয়স কত তার হিসেব অজানা সকলের। মন্দিরের পাশেই রয়েছে শ্রীমতী নদী। নদীর পাশে একটি বেদিতে বয়রা গাছের নিচে এই পুজোর সূচনা হয়। পরবর্তীতে 1962 সালে মন্দির তৈরি হয় যা বয়রা কালী মন্দির নামে বিখ্যাত। কালিয়াগঞ্জ থেকে পার্লার রিপোর্ট, কুলিক নিউজ।